আবারও বিপদে পড়তে পারে সমস্ত রাজ্যবাসী নিত্য প্রয়োজনীয় সবজির পাশাপাশি আলুর দামও কিন্তু বাড়তে চলেছে আর তারই কিন্তু আবাস দিলেন বড় বড় বিশেষজ্ঞরা আর তা নিয়েই কিন্তু মধ্যবিত্ত পরিবারের মানুষদের মাথায় চেপেছে চিন্তার ভার তো কিলো প্রতি আলুর দাম কত টাকা পর্যন্ত বৃদ্ধি হতে চলেছে এবং কি কি কারণে এই আলুর দাম বৃদ্ধি পাচ্ছে এই বিষয়ে কি জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা তাই কিন্তু আমি আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনারা বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কারণ আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবর আমরা কিন্তু তা আপনাকে জানিয়ে সবার প্রথমেই তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আগের বছর আলুর দাম কিন্তু তেমন একটা ছিল না যার ফলে আলু চাষি তথা আলু ব্যবসায়ীরা কিন্তু তেমন একটা লাভের মুখ দেখতে পারেননি কিন্তু আগের বছরের তুলনায় এই বছর কিন্তু খেতেই দাম রয়েছে ঊর্ধ্বমুখী আলুর দাম বাড়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা যা জানিয়েছেন এই আলুর চাষ করতে গিয়ে প্রথম দিক থেকে কৃষকদেরকে করতে হয়েছে বহু বাধার সম্মুখীন প্রথমেই এসেছে আলু বীজ ও রাসায়নিক সার কিনতে গিয়ে আলু চাষিদেরকে করতে হয়েছে প্রচুর টাকার ব্যয় তার পরবর্তীতে আলু খেতে যেই সব কর্মীরা কাজ করছেন তাদের হাজিরাও বৃদ্ধি পেয়েছে এবং যেই সব বস্তায় এই আলুগুলি প্যাকেটিং হচ্ছে সেই সব বস্তার দামও কিন্তু বেড়ে গিয়েছে তার পাশাপাশি পরিবহন খরচ কিন্তু থেকেই যাচ্ছে আর নিম্নচাপের কারণে রাজ্য তথা দেশে আলু চাষে কিন্তু হয়েছে ব্যাপক ক্ষতি যার ফলে অন্যান্য বছরের তুলনায় এই বছর আলু চাষের পরিমাণ অর্থাৎ আলুর ফলনের পরিমাণ কিন্তু অনেকাংশেই কম হয়েছে যার ফলে আলুর বাজারে কিন্তু মিলবে আলুর ঘাটতি বিশেষজ্ঞরা বলছেন এই বছর কিন্তু রাজ্যের হিমঘর সত্তর থেকে আশি শতাংশ লোডিং হতে চলেছে আর বাকি কুড়ি শতাংশ পর্যন্ত কিন্তু হিমঘর খালি থাকবে এই পরিস্থিতির কারণে রাজ্য তথা দেশে দেখা মিলবে আলুর আকাল যার ফলে বাজারে কিন্তু দাম বাড়তে চলেছে আলুর বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু রয়েছে ঊর্ধ্বমুখী এবার এই পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় সবজির যদি দাম বেড়ে যায় তাহলে কিন্তু মধ্যবিত্ত পরিবারের মানুষদের হয়ে যাবে মারাত্মক ক্ষতি আর তা নিয়েই কিন্তু চিন্তায় রয়েছেন সকলেই এখন আলুর দাম কত টাকা পর্যন্ত বৃদ্ধি পায় তার দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা দেশ তথা রাজ্যবাসী তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য